বাংলাদেশের একজন অন্যতম আলেম দিন যাকে কেয়ামত বিষয় স্পেশালিস্ট বলা হয় অথেন্টিক একজন আলেম মুফতি কাজ ইব্রাহিম হাফিজ তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যে গুরু তার এলমের দৃষ্টিতে তার কোরআন সুন্নার দৃষ্টিতে তিনি বিজ্ঞানময় কোরআন এবং রসুলসল্লাহ আলিয়াসাল্লামের থেকে তিনি এই কথাগুলো বলেছেন যেগুলো আমরা দেখতে পাই সমাজের মধ্যে এক এক করে বাস্তবায়ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা অলরেডি বেজে গেছে ইউক্রেনে জানেন তো আপনারা এর আসল রহস্য আপনাদেরকে আজকে জানাবো কেন রাশিয়া ইউক্রেনের উপরে মস্কো কেন হামলা করতেছে কেন কি উপর উপরে হামলা করতেছে ইউক্রেনের উপরে কেন হামলা করছে এর মূল রহস্যটা কি কারণটা কি আপনারা জানেন রসুল্লা সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের আগে তিনটি মহাবিশ্বযুদ্ধ হবে এই তিনটি মহাবিশ্বযুদ্ধের মধ্যে শেষ যে মহাযুদ্ধটা হবে বিশ্বযুদ্ধ হবে সেখানে সারা পৃথিবীর মানুষগুলো জনসংখ্যা এত পরিমাণে কমে যাবে বলা হয়েছিল হাদিসের মধ্যে যে ওই সময় মহামারী আসবে ওই মহামারীতে ওয়ান থার্ড পার্সেন্ট মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে আমি জানি না আল্লাহ ভালো জানে অনেক ইসলামী গবেষকরা বলতেছে সেই মহামারী চলতেছে অমিক্রণ বা করোনা যেই নামে আপনারা বলেন এরপরে বলতেছেন কিছু এরপর পরে আসবে মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধের মধ্যেও ওয়ান থার্ড পার্সেন্ট মানুষ মারা যাবে তিন ভাগের এক ভাগ মানুষ এই বিশ্বযুদ্ধে মারা যাবে এটা শুধু মস্কো আর রাশিয়ার এটা শুধু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নয় যদি খুব তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ না হয় এমনও হতে পারে খুব তাড়াতাড়ি ইউরোপের সাথে রাশিয়ার সাথে যুদ্ধ বেঁচে যাবে খুব তাড়াতাড়ি আর সেটা শুধু ইউরোপের বর্ডারের মধ্যে সীমানার মধ্যে থাকবে না সারা বিশ্বব্যাপী হয়ে যাবে যেমনিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল হিটলারের মাধ্যমে যেমনিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়েছে আজকেরও ঠিক একই রকমে এই পেশাশক্তিকে বৃদ্ধি করার কারণে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিজের করায়ত্ত করার চিন্তা চেতনার কারণে নিজের ক্ষমতা রাইট ইজ মাইট এই চিন্তাকে সামনে বাস্তবায়ন করার জন্য পুতিন যেমনিভাবে ইউক্রেনের উপর হামলা করেছে এটা যদি এইভাবে চলতে থাকে খুব অচিরেই এর ঢেউ সারা পৃথিবীতে ছড়াবে এখন মূল কারণটা কি যুদ্ধ বাজার কারণটা কি আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ বলেছিলেন খুব অচিরেই এখন যারা রাইডিং আসনে আছে চালকের আসনে আছে বিশ্ব মরল যারা তাদের পতন ঘটবে আপনারা দেখেছেন জো বাইডেন সহ সকল বিশ্ব শক্তিগুলো রাশিয়াকে হুমকি ধামকি দিয়েছে যেন হামলা না করে একাধিকবার বলেছে হামলা করলে এই অবরোধ দেওয়া হবে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কিন্তু এর পরেও এর এরপরেও রাশিয়া হামলা করেছে বৃহস্পতিবারে হামলা করেছে চূড়ান্ত ভাবে রাজধানী কি হামলা করেছে এই মরল পশ্চিমারা যারা সমস্ত পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে যারা সমস্ত পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে তারা এখন চাচ্ছে যে ইউক্রেন হলো রাশিয়ার বর্ডার রাষ্ট্র ইউক্রেনকে নিউক্লিয়ার ওয়েপেন্সের মাধ্যমে পারমাণবিক বোমার রাষ্ট্রদর শক্তিধর বানানোর মাধ্যমে তারা রাশিয়াকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিল যার কারণে রাশিয়া যখন দেখলো যে ইউরোপের একটি রাষ্ট্র হল ইউক্রেন ইউক্রেন যদি নেটোর অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি রাশিয়ার উপরে তাদের খবরদারি শুরু হয়ে যাবে রাশিয়াকে তারা হুমকি ধামকির উপরে রাখবে এই জন্য রাশিয়া এখন নতুন করে এই যুদ্ধের তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার ক্ষমতা সে প্রদর্শন করেছে আপনারা এতদিন দেখেছেন পুরো যুদ্ধের প্রেক্ষাপট ছিল মিডিল ইস্ট তথা মধ্যপ্রাচ্য ওই সময় পৃথিবীর কোনো মানবতাবাদী সংগঠন একটা সংগঠন বলে নাই যুদ্ধ বন্ধ করো মুসলমান খেয়াল করে দেখেন ইরাকের উপরে যখন হামলা হয়েছে সহযোগিতা করেছিল কুয়েত মুসলিম রাষ্ট্র লেবাননের উপরে যখন হামলা হয়েছে সহযোগিতা করেছে লেবানক সিরিয়া মুসলিম রাষ্ট্র লিবিয়ার উপরে যখন হামলা হয়েছে সহযোগিতা করেছিলেন তুরস্ক নেটোর সদস্য মুসলিম রাষ্ট্র কিন্তু ওই সময় কেউ বলে নাই যে এই হামলা বন্ধ করো ওই সময় কেউ বলে নাই যে এর দ্বারা অসংখ্য অগণিত নিষ্পাপ মানুষ তারা জীবন জীবন দিবে অসংখ্য অগণিত মানুষ মৃত্যুবরণ করবে নারীরা শিশুরা মৃত্যুবরণ করবে কোন তাদের মুখ দিয়ে কথা বের হয় কিন্তু এখন যখন নিজেদের আগুন নিজেদের ঘরে লাগতেছে যখন ইউরোপের বুকে যখন এই যুদ্ধ শুরু হচ্ছে এখন তারা তাদের ঘুম হারাম হয়ে গেছে একদিনের মধ্যে বৃহস্পতিবারে হামলা হয়েছে বৃহস্পতিবারে হামলা হয়েছে বৃহস্পতিবারে সকাল শুক্রবারে সকালবেলায় বৃহস্পতিবারে বেলায়। তারা জাতিসংঘে সাধারণ সাধারণ মিটিং ডাকছে সাধারণ অধিবেশন ডেকেছে সেখানে রাশিয়ার উপরে বিভিন্ন চাপ প্রয়োগের কথা বলতেছেন মানবাধিকার সংগঠনগুলো ধোঁয়া তুলতেছেন এর মাধ্যমে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে ইউক্রেনের কিন্তু এই মানবতা মুসলমানদের বেলায় মানবতা থাকে না কথা বলেন ঠিক কিনা যতগুলো মানবতা সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন মুসলমানদের পক্ষে কথা বলে না আজকে আপনি বুঝতেছেন জাতিসংঘ আপনার পক্ষে আপনি জাতিসংঘ সার্বভৌমত্ব নিয়ে কথা বলে যদি তাই হতো তাহলে ফিলিস্তিনের বুকে জারো রাষ্ট্র ইসলাই কখনো প্রতিষ্ঠিত হতে পারতো না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা সংগঠনের এই যতগুলো সংগঠন দেখেন ইউনেস্কো এই জাতিসংঘ প্রত্যেকটা সংগঠন সৃষ্টির মূল উদ্দেশ্য হল ইসলামকে মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের মূল টার্গেট এটাই আপনি যতই মনে করেন এরা আপনার বন্ধু আল্লাহ রব্দুল আলামিন বলতে না তোমরা গ্রহণ করো না তাদেরকে লে তত্ত ওয়ান্না সর আউলিয়া ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনো তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা নিজেরা নিজেদের বন্ধু তোমাদের বেলায় তোমাদের বেলায় মুসলমানদের শত্রু তারা সব থেকে বেশি বিদ্বেষ পোষণ করে ইহুদিরা পৃথিবীতে এজন্য দেখেন একদিনের মাথায় তেলের দাম বেড়ে গেছে একদিনের মাথায় আন্তর্জাতিকভাবে গোল্ডের দাম বেড়ে গেছে আর এটা যদি চলতে থাকে বিশ্ববাজারে সব দাম বাড়বে আপনার আমার উপরে ঢেউ আসবে কি আসবে না কথা বলেন বিশ্ববাজারে যদি জিনিসপত্র দাম বাড়ে সেটার চাপ আমাদের দেশে আসবে কি আসবে না এজন্য ওই সমস্ত আজকে অবরুদ্ধ জেলখানায় রাখা হয়েছে যারা হক কথাগুলো জাতির সামনে বলতো যারা হক কথাগুলো বলতো এই যে মুফতি কাজী ইব্রাহিম তিনি তার কোরআন হাদিসের দৃষ্টিতে এই কথাগুলো বলেছিলেন জাতির কাছে যে অচিরে এইরকম যুদ্ধ বাঁচবে এবং সেটা শুধু নির্দিষ্ট বাউন্ডারি সীমানার মধ্যে থাকবে না সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে আমরা দেখতেছি সেগুলো হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে এই যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয় কথা বলেন ঠিক কিনা এবং সাথে সাথে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে বিশেষ করে ইরাকে সিরিয়াতে তারপরে লিবিয়াতে এই রকম আরো যেসব সুদানে ইয়ামেনে যতগুলো মুসলিম কান্ট্রিতে এই আগ্রাসন চলতেছে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর যে আগ্রাসন চলতেছে এই সকল আগ্রাসন থেকে আমাদের মুসলিম মা বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করে না আমিন সম্মানিত উপস্থিতি এবার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের বিজ্ঞানময় কোরআনুল করিমের যে সুরা মুলকের তিন নম্বর আয়াত আপনাদের সামনে গত জুমায় আগের জুমায় করেছিলাম ওই বিষয়ের উপর একটু আলোচনা করব الله تعالى بوبيت القران المودي شات ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين واعتدنا لهم واعتدنا لهم <applause> الله قران المودي سُورَةُ ملك المودي قلت سُورَةُ ملك المودي قلت <applause> ولقد زينا السماء الدنيا الله رب العالمين اكاشكي এই আকাশ যেটা প্রথম আসমানে আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন তারকা দিয়ে কি দিয়ে তারকা দিয়ে ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ দুনিয়া বিমা সাবিহ মিসবাহুন বহু বচন হলো মাসাবিহ মানে হলো অসংখ্য অগণিত তারকা রাজি দিয়ে সুশোভিত করেছেন কে কে করেছেন একটা দুটো তারকা এখন এই আসমান সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য অগণিত থিউরি রয়েছে যেটা আজকাল বিজ্ঞান আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মদিনার যেখানে স্যাটেলাইট মাধ্যম ছিল না মরুভূমির সেই প্রান্তরে উশোর মরুর ধূসর দুলাল বিশ্বনবী বিশ্বসভার মহান সভাপতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের উপরে নাজির হয়েছে তিনি বলেছিলেন বর্তমান মতো এখনকার এই স্যাটেলাইট মাধ্যম ছিল না নাসা ছিল না মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল না কিন্তু তিনি এই তথ্যগুলো এমনভাবে নির্ভেজালভাবে নির্ভুলভাবে উপস্থাপন করেছেন আজকের বিজ্ঞান সেগুলো স্বীকার করে নিচ্ছে প্রত্যেকটা থিওরিকে তারা এখন যদি নাও নেয় আজ হোক কাল হোক এই কোরআনের কাছে তাদের সকল থিওরি মানতে তারা বাধ্য হবে কথা বলো ঠিক কিনা কারণ এই কোরআন পাঠিয়েছেন কে আর তিনি বলছেন ওয়াল ইয়াসিন ওয়াল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ যদি এই কোরআন শুধু বিজ্ঞানের গ্রন্থ নয় কিন্তু এই কোরআন কোন থিওরি কোন থিওরির মধ্যে সামান্য পরিমাণ ভুল রয়েছে এটা আজ পর্যন্ত কোন নাস্তিক মূর্তাদের প্রমাণ করতে পারে না ঠিক কিনা দেখেন এই যে সাতটা আসমান সাতটা আসমান রয়েছে এই সাতটা আসমানের এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কতটুকু এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কতটুকু আল্লাহ নবী বিশ্ব নবী যদি এই প্রথম আসমানকে তাহলে মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে আংটি রাখলে যেমন দেখা যাবে ছোট্ট দেখা যাবে এই প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের উপরে রাখলে প্রথম আসমানটা ওই রকম দেখা যাবে শুভানম্ব কত বড় একটা আসমান থেকে আরেকটা আসমান দেখেন একটা আসমান থেকে আরেকটা আসমানের রাস্তা পাঁচশত বছর কত বছর পাঁচ শত বছর এখন আমরা আপনাদেরকে বলবো এই পাঁচ শত বছর কিসের হেলিকপ্টারের খেলাগাড়ির কীসের কিসের গতির পাঁচশ বছর আলোর গতির আলো কিসের আলোর গতি এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে গতি যে জিনিসের সেটার নাম হলো কি আলো আলোর গতি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ঘন্টায় কথা কয় না ঘন্টায় মিনিটে সেকেন্ডে এক সেকেন্ডে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর গতি এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত পাঁচ শত বছর লেগে যাবে কত বছর আলোর গতিতে যদি আমাদের পৃথিবী থেকে কোনো রকেট আলোর গতিতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে যদি ছোটে এক আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে পৌঁছতে কত বছর সময় লাগবে পাঁচ শত বছর সময় লাগবে আলোর গতিতে আর আলোর যে গতি এখন পর্যন্ত পৃথিবীতে কিছু আবিষ্কার হয় না এবার আপনাদেরকে জানাই সাত আসমান কোন আসমানটা আল্লাহ রব্বুল আলমিন কি দিয়ে তৈরি করেছেন প্রথম আসমান প্রথম আসমানের নাম হলো রাকিব এ আসমান রব্বুল আলমিন সাগরের সাদৃশ্য বানিয়েছেন সাগরের মতো যার কারণে আমরা সব কিছুকে ভাসমান দেখতে পাই মেঘগুলিকে ভাসমান দেখতে পাই তারকাগুলি মনে হচ্ছে ভাসতেছে এই যে ভাসমান দৃশ্য দেখা যায় এটার মূল উদ্দেশ্য হল রব্বুল আলমিন প্রথম আসমানটাকে সাগরের সাদৃশ্য বানিয়েছেন কে দুই নাম্বার আসমানের নাম হল দুই নম্বরের আসমানের নাম হলো আরফান এই আসমানটাকে আলামিন সাদা মর্মর পাথর দিয়ে তৈরি করেছেন দূরত্ব হলো মাইল বছর পাঁচ শত বছরের রাস্তা আকাশের নাম হলো কাইদুন তিন নম্বর আসমানের নাম হলো কাইদুম এ আসমানটাকে রব্বুল আলামিন বানিয়েছেন লোহাদারা কি দ্বারা লোহাদারা দূরত্ব 500 বছরের চতুর্থ আসমানের নাম হলো মাউন এই আসমানটাকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন তামাদারা কি দ্বারা তামাদারা চতুর্থ আসমান পঞ্চম আসমানের নাম হলো রাকিব এই আসমানটাকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন চান্দিবার রূপা দ্বারা কি রূপা দ্বারা দূরত্ব পাঁচশত বছরের এরপরে ছয় নম্বরের আসমানের নাম হলো দাকিব এই আসমানটাকে নির্মাণ করেছেন পুরো আসমানের ছাদ দিয়েছেন স্বর্ণ দ্বারা সপ্তম আসমানের নাম হলো সপ্তম আসমানের নাম হলো ইরদামী এ আসমানটাকে আল্লাহ রব্বুল আলমিন ইয়াকুত এবং মর্মর পাথর দ্বারা তৈরি করেছে এর উপরে হলো আল্লাহ রব্বুল আলমিনের আরস সপ্তম আসমান যতটুকু ওই সাত আসমানকে একত্র করলে যতটুকু বড় হবে যতটুকু লম্বা হবে যত বিশাল হবে এই সাত আসমানের চাইতে ডাবল বড় হলো আমার আল্লাহ আল্লাহর আরস

ওই অটোমেটিক প্রোটেকশন দেওয়ালের নাম হলো গ্রিন হাউস এফেক্ট এফেক্ট এর উপরে একশত মাইল উপরে রয়েছে ওজন স্তর কি নাম ওজন স্তর ওজন স্তর এবং গ্রিন হাউস এফেক্ট আল্লাহ রপুল আলামিন বলেন ওয়া জাআলনা সিরাজাও হাজা আমি সূর্যকে জ্বলন্ত প্রদীপ আকারে নির্মাণ করেছি সুবহানাল্লাহ চন্দ্রকে বলেছেন ওয়ালকর চন্দ্রকে বলা হয়েছে নূর এবং সূর্যকে বলা হয়েছে প্রদীপ তো উজ্জ্বল জলমান প্রদীপ চন্দ্রের আলো এই জন্য কোমল চন্দ্রের আলো এজন্য মৃদু চন্দ্রের স্নিগ্ধতায় জন্য অনেক ভালো লাগে সূর্যের উত্তাপ কষ্ট লাগে গরম লাগে লাগে কি লাগে না শীতকালে যদিও প্রথম প্রথম একটু ভালো লাগে কিছুক্ষণ পরে আবার গরম লাগে ঠিক কি না এজন্য নূর হলো যেটা উপকারী আলো স্নিগ্ধময় আলো যেটা সহনশীল আলো চাঁদের তাপে মানুষের গাও জ্বলে যায় এরকম ঘটনা আছে নাকি বরং চাঁদ যত সুন্দর হয়ে ফুটবে মানুষের হৃদয়ের মধ্যে আনন্দ তত বেশি হবে ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস শামসা ওয়াল কমারা বিহুসবান আল্লাহ রাব্বুল চন্দ্রকে সূর্যকে এই পৃথিবীর সব থেকে বড় লাইট হিসাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে এবং সূর্যকে নিকটবর্তী করে দিয়েছেন কি করে দিয়েছেন নিকটবর্তী করে দিয়েছেন চন্দ্র এবং সূর্যের চাইতে কোটি 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 গুণ বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ গুণ বেশি বড় গ্রহ নক্ষত্র আছে না নাই রয়েছে তো সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে মানুষের আলোর জন্য আজকের বিজ্ঞান বলে পৃথিবী সূর্যটা যে জায়গায় রয়েছে এর থেকে যদি এক ইঞ্চি নিচে চলে আসে পৃথিবীর সমস্ত তরুলতা বৃক্ষরাজিগুলো মোড়ে জলে পড়ে সাই করে দিবেন কে আবার চন্দ্র যেখানে রয়েছে ওখান থেকে যদি এক ইঞ্চি উপরে চলে যায় নিচে চলে যায় নিচে যদি আসে তাহলে জোয়ার এসে সমস্ত সব কিছু ভাষায় দিবেন কে আবার যদি উপরে উঠে যায় পানির নদীর পানির নড়াচড়া বন্ধ করে দিবেন কে চন্দ্রের কারণে কি হয় জোয়ার বাটা হয় জানেন তো এটা চন্দ্রের কারণে কি হয় জোয়ার বাটা সংঘটিত হয় এই رب আল্লাহ রব্বুল আলামিন এমন করে সেট করে দিয়েছেন ওই কারিগর والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله رب العالمين পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের والشمس تجري لمستقر لها ذلك تقدير এই যে চন্দ্র সূর্য যা কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন প্রত্যেকটাকে নির্দিষ্ট কক্ষপথ তৈরি করে দিয়েছেন কে একটার সাথে আরেকটা ধাক্কা লাগে না প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে চলতেছে ফিরতেছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই সূর্যকে তৈরি করেছে আজকের বিজ্ঞান বলে মনোযোগ দেন একটু মনোযোগ দেন লক্ষ্য করে শুনেন আজকের বিজ্ঞান বলে সূর্যের যে আলো আলো জ্বালতে সূর্যের যে আলো এই আলো জ্বালতে এক সেকেন্ডে তিরিশ টন হাইড্রোজেন গ্যাস প্রয়োজন হয় সূর্যের যে আলো সারা পৃথিবীতে এই পৃথিবীতে সারা পৃথিবী আলোক করে একটা সূর্য কয়টা সূর্য কয়টা সূর্য চিন্তা করেন তো যদি লাইট প্রয়োজন হইতো এই শুধু চনপাড়ার মধ্যে আলোকিত করতে কয়েক লক্ষ লাইটের প্রয়োজন হইতো ঠিক সারা পৃথিবীতে এমনকি সমুদ্রের পর্যন্ত সূর্যের কে সমুদ্রের নিচে আলো যে পোষে জানেন এটা সমুদ্রের নিচেও কিন্তু আলো পশে পানির নিচে আলো পচে সমুদ্রের তলদেশে দেশে এই সূর্যের আলো দেখে মাছেরা বুঝতে পারে রাত এবং দিন সুবাহান্লাহ বললেন না এত বড় লাইট এই লাইট জ্বালানোর জন্য এক সেকেন্ডে তিরিশ টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হয় আল্লাহ আকবার এক সেকেন্ডে যদি তিরিশ টন হয় এক মিনিটে কত এক মিনিটে যদি এত পরিমাণ হয় এক ঘন্টায় কত এক ঘন্টায় এত পরিমাণ হলো এক সপ্তাহে কত এক সপ্তাহে যদি এত পরিমাণ হয় এক মাসে কত এক মাসে যদি এত পরিমাণ পরিমাণ লাগে হাইড্রোজেন গ্যাস এক বছরে কত এক বছরে যদি লাগে সূর্যটা তৈরি হয়েছে গতকালকে নাকি হাজার 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 লক্ষ ব্রিলিয়ন ট্রিলিয়ন বছরের পূর্বে সৃষ্টি হয়েছে সূর্য এই সূর্য কত পরিমাণ কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস দিয়ে আল্লাহ আলামিন জ্বালিয়ে রেখেছে এরপর আল্লাহ আজকের বিজ্ঞান বলতেছে যখন এই জ্বলন্ত দেখবেন সূর্যের যে তাপ রয়েছে সূর্যের যে তাপ রয়েছে এটা যদি ওজন স্তর এবং গ্রিন হাউস এফেক্ট না থাকতো তাহলে পৃথিবীতে এই ওজন স্তর না থাকার কারণে পৃথিবীর কোনো ঘাস কোনো গাছপালা কোনো কিছুই থাকতো না এমন কি মানুষও থাকতো না দেখেন একটা কিভাবে বুঝাবো আপনাদেরকে একটা চার্জার চার্জারের মধ্যে অ্যাডাপ্টার একটা লাইন থাকে এটার মধ্যে আপনি সরাসরি চার্জারের মাথা যদি কেটে ফেলেন তার ধরেন আপনাকে কিন্তু শর্ট করবে না ওই অ্যাডাপ্টারটা যদি ফ্ল্যাগের মধ্যে লাগানো থাকে কিন্তু সরাসরি দুইটা তার ফ্ল্যাগের মধ্যে ভরে দিয়ে এবার ধরেন সর করবে কি করবে না তার মান তার মানি হলো এই অ্যাডাপ্টারের কাজ হলো ওটাকে সহনীয় করে সাপ্লাই দেওয়া ঠিক ওই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন ওজন স্তর এবং গ্রিন হাউস সৃষ্টি করে দিয়েছেন যাতে করে সূর্যের আলোটা সহনীয় হয়ে বান্দার জন্য এই পৃথিবীতে আসে সুবহানাল্লাহ এবার চিন্তা করেন মনোযোগ দেন খেয়াল করেন সাধারণত বাইশ শত ডিগ্রিতে বাইশ শত ডিগ্রিতে লোহা গোলে পানি হয়ে যায় কত ডিগ্রি যারা লোহার কারখানাতে কাজ করেন তারা বুঝবেন লোহা গোলে কি হয়ে যায় অত রবুল আলামিন যে সূর্য দিয়েছে ওই সূর্য তিরিশ কুটি ডিগ্রি সেলসিয়াসে জ্বরে থাকে সব সবাই বাইশ শত ডিগ্রি লোহাতে গলে যায় লোহার ছিটা পোটা অনেক সময় গায়ে আসে মানুষের মানুষ মারা যায় চোখে পরে মারা যায় গায়ে আসে ঠোঁস ফুটে যায় এই 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 যে 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 কোটি ডিগ্রি শত সূর্যের তাপ যে চলতেছে কত জিনিস এখান থেকে উলকে উলকে পড়ে ছিটা ফিটা পড়ে পরে না আপনি যদি আগুন জ্বালান অনেক বড় করে আগুন জ্বালান আগুনের ছোট ছোট ফুলকিগুলি একদিকে একদিকে ছুটে যায় না তারপরে একটা চুলের আগুনে যদি এরকম ফুলকি উঠে সেখানে এত বড় এক সূর্য তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াসে এত তাপ দিতেছে আপনার কি মনে হয় না এখান থেকে কোনো উলকি এখান থেকে কোনো ছিটা ফোটা পরে পরে না কিন্তু এগুলো কেন আসে না ওই যে ওজন স্তর সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন এক একটা সময় যখন সূর্য থেকে এইরকম ছিটাগুলো বের হয় দুনিয়ার পাহাড়ের মতো বড় বড় এগুলো সব এসে ওজন স্তরের মধ্যে পড়ে আল্লাহ ওই ওজন স্তর যদি না থাকতো আল্লাহ সৃষ্টি করে না দিতেন সবগুলো পৃথিবীর বুকে পড়ে সবকিছু ধ্বংস হয়ে যেত ডাইনোসর সম্পর্কে আজকে বিজ্ঞান কি বলে যে এক সময় পৃথিবীতে মানুষের আগে হাজার হাজার বছর আগে ডাইনোসর ছিল এই রকম আকাশ থেকে উল্কি এসে এদের পৈরা সব শেষ হয়ে গেছে যদিও তাদের কাল্পনিক শুনেন নাই থিউরি থিওরি আপনারা যে এক সময় পৃথিবীতে কি ছিল ডাইনোসর ছিল এরকম আকাশ থেকে এরকম উল্কি সূর্যের উল্কি পড়ে পড়ে এগুলি সব মরে গেছে বিজ্ঞান বলতেছে এর আল্লাহ রব্বুল আলামিনের কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও সেটা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন এই যে সূর্যের উত্তাপগুলো এই যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস এই ডিগ্রি সেলসিয়াস জাতি করে মানুষের গায়ে না পড়ে পৃথিবীর জমিনে না পড়ে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওজন স্তর নামে এক ধরনের প্রোটেকশন দেয়াল এবং অ্যাডাপ্টেটিং সিস্টেম দেয়াল সৃষ্টি করে দিয়েছেন কে দেখছেন আজ পর্যন্ত আসে পড়ছে এরকম আমি এরপরে আজকে বিজ্ঞান বলেন যারা মহাকাশ আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলতেছেন যে কি পরিমাণে কোনো হাইড্রোজেন গ্যাস মজুদ রয়েছে যেহেতু প্রত্যেক সেকেন্ডে কত লাগে তিরিশ কোটি টন তিরিশ তিরিশ কেজি কত কোটি টন কতক্ষণে লাগে এক সেকেন্ডে তো কি পরিমাণ গ্যাস প্রয়োজন কি আমরা একটা চুলা জ্বালাইলে তো এক মাসের তিনটা বোতল শেষ করে অনেকে কথা বলেন করে না যারা একটু কিপটামি করে হেগো দেড় মাসের মাথায় এক এক সিলিন্ডার শেষ তো সেখানে কি পরিমাণ গ্যাস প্রয়োজন হয় এই সূর্যটাকে জ্বালানোর জন্য থিওরি অনুযায়ী যে নাসা বলতেছে নাসার এখনো সূর্য জ্বলার মতো গ্যাস সেখানে মজুদ রয়েছে পাঁচশত কোটি বৎসর এখনো ওই সূর্য একই রকম ভাবে তাপ দেওয়ার জন্য ওই রকম গ্যাস সেখানে মজুদ করে রেখেছেন কে এবার আগে আসেন মহাকাশ এবং আকাশ নিয়ে আরো কিছু তথ্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন এই মহাকাশটা হলো তারকা বিশিষ্ট আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া কাওয়াকিব লক্ষ কোটি তারকা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আসমানটাকে সৃজন করেছেন সাজিয়েছেন এরপরে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াহিদা ওয়া ইদাতিল রুবুক এই যে সাত আসমান তোমরা দেখতেছ এই সাত আসমানের মধ্যে প্রত্যেকটার মধ্যে গ্রহ নক্ষত্র বিভিন্ন জিনিস দিয়ে সৃষ্টি করে রেখেছেন কে তাহলে এক নাম্বার হলো সাত আসমান বা মহাকাশ তারকা বিশিষ্ট দুই নাম্বার হলো মহাকাশ পক্ষপথ বিশিষ্ট পক্ষপথ পর্যন্ত প্রত্যেকের চলার জন্য আলাদা আলাদা পথ আপনি চিন্তা করেন মাঝে মাঝে আমরা আকাশে দেখি কতগুলো তারকা তারকা যখন আকাশে তারকাগুলো থাকে কত লক্ষ কোটি দেখা যায় যায় কি না অথচ আমরা এটাও জানি এক একটা তারকা সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় তাহলে এই রকম এতগুলো তারকা আমরা দেখি মাঝে মাঝে এক একটা তারকার একটা সাথে লাগিয়ে রয়েছে এত কাছাকাছি দেখি না এরকম মনে হয় না আমাদের যদি এরকম হয় একটার সাথে যদি আর একটা সংঘর্ষ বেজে যায় তাহলে পৃথিবীর অবস্থা কি থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমরা যত দেখতে পাই যে প্রত্যেকটা কাছাকাছি নিকটে আমরা আল্লাহ বলতেছেন প্রত্যেকটার জন্য প্রত্যেকটা তারকার জন্য আলাদা আলাদা পথ তৈরি করে দিয়েছেন কে এত কোটি কোটি পথ তারকা বিলিয়ন ট্রিলিয়ন তারকা প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাস্তা করা আছে একজনে আরেকজনের পথে যায় না প্রত্যেকে নিজ নিজ পক্ষ পথে ঘুরে কয়েকদিন পর পর দেখবেন না সাহেব ঘোষণা দেয় অমুক তারিখে আকাশ থেকে বিশাল এক পিণ্ড আসবে অমুকখানে পড়বে অমুকখানে পড়বে অমুকখানে পড়বে এরকম ঘোষণা দেয় ওগুলো কি ওগুলো তারকা না তারকার মানে একটা তারকা ধরেন একটা বালি কণা যে এইরকম একটা বালি কণা যে এইরকম তারকা থেকে গ্রহ নক্ষত্রগুলো থেকে এইরকম একটা বালি কণা ছুটে যায় আর এর ভয়ে পৃথিবীর মানুষ অস্থির কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে এরকম পড়েছে এরপর এর আগে চীনে তারা এরকম মহাকাশ জান পায় ওটা বাস্ত হয়েছে সারা দেশের মানুষের ঘুম নষ্ট যে বাংলাদেশে পড়বে আবার সাগরে পড়বে তাহলে আমি যেটা বোঝাচ্ছি যে একটা বালি কণা যতটুকু একটা নক্ষত্রকে ওই পরিমাণ ছুটে যায় এটাই মহাকাশ যারা গবেষণায় রয়েছে তারা বলে পৃথিবীর যে কোনো প্রান্তে পড়বে ওই এলাকার সব ধ্বংস হবে সাগরের মধ্যে পড়লে সাগরের সব কিছু নষ্ট হয়ে যাবে একটা বালিকণা ছুটে যায় যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করেন একটা তারকার সাথে যদি আরেকটা তারকার সংঘর্ষে বেজে যেত এই পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক কিরা এই এজন্য আল্লাহ রব্বুল বলেন এই তারকাগুলো আরব এই যে মহাকাশ দেখতে পাচ্ছ এটা হলো কক্ষপথ বিশিষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ অন্য জায়গায় আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা আল্লাহ রব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করেছেন কে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন মহাকাশটা হলো বহুরূপী আমরা দেখতে পাই কখনো কখনো আসমানটা নীল আবার কখনো যখন মেঘ দেখি মনে হয় আকাশটা কালো ঠিক না আবার যখন রং জনু হয় মনে হয় যেন আকাশটা রঙিন আবার সন্ধ্যা বেলা যখন হয়ে যায় পুরো আকাশটা রক্তিম বর্ণ করে দেন কে এই যে মহাকাশ বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় করেন কে ও আল্লাহ বলেন ওয়াজ সেমে ধ তি রজ রিবলুদি ধি সুরাতর বলতেছেন এই যে বহু রূপী আসমান এই আসমানটা তোমাদের জন্য সৃষ্টি করেছেন কে। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াজ আলনা ফ কুকুম সেবান সিদা দাদা মহা স্থাদ হিসাবে তোমাদের জন্য এই আসমানটা সৃষ্টি করেছেন কে। আবার অন্য জায়গায় বলেন ও বলে কত খল কো না ফ কুকুম স্যাব সাত স্তরে সাত স্তরে এই সাত আসমানকে তোমাদের জন্য বানিয়েছেন কে এরপরে হলো এই এই মহাকাশ বা আসমানটা হলো খুঁটিহীন খুঁটি আছে কথা বলেন না খুঁটি আছে একটা এইরকম একটা টিস্যু যদি দাঁড় করায় রাখা যায় আমি যদি দেখাইতে পারি এইভাবে দাঁড়ায় রইছে অনেকে মনে করবে বিশাল বড় এক পিষাপশাপ কথা বুঝেন নাই ঠিক কি না আর যদি মহিলারা দেয় তো বাপে বাবা সেজদা দেওয়া শুরু করে দিব কথা বলে ঠিক কি না একটা টিস্যু যদি খুঁটি ছাড়া কোনো রকমের ভার ছাড়া রাখা অসম্ভব হয়ে যায় তাহলে এত বড় আসমান টিস্যু চাইতে একটু বড় হ্যাঁ এত বড় সুবিশাল আসমান কুটিহীন দাঁড় করা রাখিয়েছে রেখেছেন কে একদিন দুই দিন নয় লক্ষ কোটি বছর আল্লাহ রব্বুল আলামিনের পুনরায় আদেশ আসার পর্যন্ত এগুলো দাঁড়িয়ে থাকবে রাখবেন কে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মিন ও তো কুমাল রুদুবি এভরি অন্য জায়গায় বলেন খোলাকস সমাওয়াতি বিভই রি আমাদিউ ত রৌন তিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন বিগৈ আমাদ খুঁটি ছাড়া আছে নাকি খুঁটি তাহলে একটা টিস্যু যদি একটা টিস্যু যদি খুঁটি ছাড়া দাঁড়ায় থাকে তুমি তারে পীর মনে করো অথচ আল্লাহ রব্বুল আলামিন এত বড় সুবিশাল আসমান তৈরি করেছেন সে আল্লাহরে তুমি চিনতে পারো না ঠিক কি না হে আল্লাহরে তুমি চিনতে পারো না যিনি এত বড় আসমানটাকে খুঁটি ছাড়া বানায় রাখছে সে আল্লাহর সম্পর্কে তোমার চিন্তা আছে না এরপরে হলো এই মহাকাশ হলো সপ্ত স্তর ভিন্ন সপ্ত স্তরে ভিন্ন স্তক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ ত্বাঈক ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আকাশ সৃষ্টি করেছি সাত আসমান সাতটা স্তরে সৃষ্টি করেছেন কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমানটা হলো ক্রমবೃದ್ಧ এই মহাকাশ আস্তে আস্তে দিন দিন রাবারের মতো বড় হয় জমিন আস্তে আস্তে কি হয় কথা বুঝেন জমিন কি হয় ছোট হয় আরো জোরে বলেন জমিন কি হয় আসমান কি হয় আপনি কোন কই পেয়েছেন বিজ্ঞান বলতেছে আজকে আজকের বিজ্ঞান স্বীকার করতেছে অথচ দেড় হাজার বছর পূর্বে ওই বড় মরুভূমিতে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীদার উপরে কোরার নাজিন হওয়ার পরে তিনি বলেছেন মস্ম্যা বেন বিআইদিন আল্লাহ আল্লাহ রপুলা রমিন বল ও স্যামা বানাইনা ভিয়াই দিন এই সুবিশাল আস্মা আল্লাহ রপুল আলমি নিজেরা হাতে তৈরি করেছেন ওয়া ইন্নলামু সিরু না রে তাকে দিন দিন প্রশস্ত করতেছেন কে এবার আসেন জমিন যে সংকীর্ণ হয় কিভাবে বুঝবেন ألا قلت أنا أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الْغَالِبُونَ ألا رب العالمين قل أفلا يرون تراكي دكنا أنا نأتي الأرض ننقصها من أطرافها أميزومين دكاست يس يس شونكين نقردتشي. এক সময় পুরো জমিনটাকে এক জায়গায় করে দিবেন তিনি কে হাসরের মাঠে সবগুলো মানুষকে এক জায়গায় নিয়ে আসবেন তিনি কে আল্লাহ রব্ুল আলামী পবিত্র কোরআনের একুশ নাম্বার সুরা সুরতুলাম এর চুয়াল্লিশ নাম্বার আয়া চার নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইনের মধ্যে আল্লাহ বলতেছেন আন্নান বসুহা মিন আফ রফ সব দিক থেকেই করতেছে কে করতেছেন এরপরে মহাকাশ সম্পর্কে আরেকটা তথ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মহাকাশটা হলো দরজা বিশিষ্ট সুবহানাল্লাহ বলেন কি বিশিষ্ট এই যে এই রজব মাসে আল্লাহর রাসূল মেয়েরা গেছেন হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেকটা আসমানের দরজা নক করা হয়েছে জিজ্ঞাসা করা হলো কে তুমি ঈমান আনতা বলছে আনা মুহাম্মদ আমি হলাম মুহাম্মাদুর তার মানে বুঝা গেল রাস্তুলের ওই হাদিস দ্বারা যে মহাকার দরজা বিশিষ্ট উরা নের আয়াত এর মধ্যে আল্লাসের কথা বলেছেন ও আল্লাস মাহফুগ আল্লাহ রফুল আলমিন তোমাদের জন্য আসমান তাকে সুরক্ষিত একটা হাত বানাই দিছেন সুবাহানল্লা বলেন আজকে রে বিল্ডিং মসজিদ আপনার ঘরের খুব দামি সিমেন্ট এবং রড দিয়া বানাইছেন যে কোনো সময় ভূমিকম্প আসলে বিল্ডিং ভাঙতে পারে কি পারে না আরো জোরে কন্যা পারে কি পারে না তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান সম্পর্কে বলতেছেন ওয়া জাআলনা আস সাকফাম মাহফুযাত আমি আসমানটাকে বানাইছি এমন না যে যে কোনো সময় ধ্বংস হবে আমার হুকুম আসার আগ পর্যন্ত অর্থাৎ কিয়ামত আসার আগ পর্যন্ত এটাকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায়া দিবেন কে আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদাহুন্না সাবা আসমাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি আমরি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হামিম সাজদার মধ্যে 41 নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন 41 নাম্বার সূরা 12 নাম্বার আয়াত 16 নাম্বার পৃষ্ঠার 17 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে ارشاد করতেছেন ফাকাদাহুন্ন সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইন আমি এর আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে ছয় দিনে ভুলে গেলে তো হবে না কয় দিনে আর আল্লাহ এখানে আয় কোরআনের মধ্যে বলতেছেন আমি শুধু আসমানটাকে সৃষ্টি করেছি দুই দিনে কয় দিনে ফাকাদাহুন্ন সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইন দুই দিনে আসমান সৃষ্টি করেছি এরপরে আমি এদের প্রতি আদেশ দিয়েছি যে এপ্রিল পর্যন্ত থাকতে হবে আসমান হুকুম পালন করে কার আরো জোরে বলেন কার এরপরে আল্লাহরটাকে বলতেছেন জমিনটাকে আমি সৃষ্টি করেছি চার দিনে রব্বুল আলমিন পবিত্র কোরআনের একই নাম একই সুরা মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই যে জমিনটা তোমরা দেখতে সেটা আমি চার দিনে সৃষ্টি করছি পাহাড় পর্বত নদী নালা খাল বিলতা জমিনে যা কিছু আছে গাছপালা তরুলতা বৃক্ষ রাজি এবং এর এর মধ্যে যারা থাকবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে কয় দিনে চার দিনে করলো জমিন দুই দিনে করলো আসমান তুম্মাস্তাব আল্লাহ আরস এরপর আল্লাহ রসের মধ্যে সম্মসীন হলেন তার মানে আল্লাহ রবুলালামিন দুই দিনে আসমানটাকে সৃষ্টি করেছেন কয় আসমান আর যদি বলেন কয় আসমান সাত আসমান কাল্লার অফ গুলা আলামিন সৃষ্টি করেছেন এরপরে মহাকাশ সম্পর্কে আর একটি ধারণা হলো ওই মহাকাশকে আল্লাহ রব গুলা আলামিন ধোঁয়াচ্ছন্ন করে বানিয়েছেন কি ধোঁয়াচ্ছন্ন মানিয়ে দেখবেন সকালবেলা এই যে কুয়াশা দেখা যায় আসমান থেকে কুয়াশা আসে যার কারণে ধোয়ার দেখা যায় আবার সন্ধ্যার সময় সন্ধ্যা হবে হবে ওই সময় কিন্তু একটু ধোয়ার দেখা যায় এই যে বিজ্ঞান আজকে বলতেছে আমার আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর পূর্বে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন সুম্মাস্তাওয়া ইলা সামাঈ ই দুখান দুখান মানে হলো ধোয়া দুখান মানে কি ধোয়া ধোয়া যেটা মেগা দেখা যায় আল্লাহ বলতেছে সুম্মাস্তাওয়া ইলা সামা আজকে মহাকাশ গবেষণা নাসা বলতেছে মহাকাশের সবকিছু ধোয়া ছন্ন দেখা যায় এত হাই পাওয়ারের ক্যামেরা দেওয়ার পরও মহাকাশে কি রয়েছে পরিপূর্ণভাবে ক্যাপচার করতে পারে না একই কথা কোরআনের মধ্যে দেড় হাজার বছর পূর্বে বলেছে আজকে তোমরা স্বীকার করতেছো সেই কথা দিন যত যাবে বিজ্ঞানের যত আবিষ্কার হবে কোরআনের প্রত্যেকটা থিওরি আল্লাহ রব্বুল আলমিন মানুষের কাছে বাস্তবায়ন করে দিবেন ঘোষণা কাজ আল্লাহ বলতেছে সেটা ছিল মহাশূন্যটা ছিল ধোয়া আচ্ছন্ন এরপরে বলেন মহাকাশ হলো মহাকাশের অনেক বাসিন্দা রয়েছে আজকে দেখবেন পৃথিবীতে যেমন মানুষের বসবাস রয়েছে অন্য অন্য গ্রহে বসবাস আছে কিনা এটার জন্য বিভিন্ন গবেষণা চলতেছে কেউ বলে এলিয়ান আছে কি আছে শোনেন না মঙ্গলের জায়গা কিনতেছে আমাদের দেশের এক বার্ড মঙ্গলে সাত হাজার টাকা করে করে জমি মিশতেছে আরেক ছাগলের গোষ্ঠী ওই ব্যাটাতে জমি কিনতেছে বলেন কেমন পাগল যে কিনতেছে আর ওগুলি আবার কেমন ছাগল মহাকাশের মঙ্গলে জমি কিনতেছে দেশে বাড়ি নাই সাত হাজার মঙ্গলে কি কিনতেছে ওই জীবনে যাইতে পারবো কিনা হে চিন্তাও নাই মঙ্গলে জমিন কিনতেছে গ্রেফতার করছে পুলিশ তো যে কথা বলা উদ্দেশ্য মহাকাশ যান নাসা বলতেছেন বিভিন্ন গ্রহে মানুষের অস্তিত্ব বা জীবের অস্তিত্ব পাওয়া যায় জীবের অস্তিত্ব প্রাণীর অস্তিত্ব অনেক জায়গায় পানি পাওয়া গেছে চাঁদে পানি পাওয়া গেছে অনেক জায়গায় পানি পাওয়া গেছে পানি থাকা মানে সেখানে কি আসিল প্রাণী ছিল কি ছিল যেখানে পানি ছিল বুঝলে সেই সময় এক সময় এখানে কি ছিল প্রাণী ছিল অনেক জায়গা স্পงকাল পাওয়া গেছে অনেক জিনিসের তো যাই হোক বিভিন্ন ভাবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতেছে কেউ বলতেছে এলিয়ান কেউ বলতেছে প্রাণী কেউ বলতেছে ডাইনোসর কেউ বলতেছে যা মনে চায় তাই বলতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লমসনা আস-সামাআ ফাওয়াজাদনা মুলিআত হারসัง শাদীদাও ওয়া শুহুবা সুরাজীনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গার উপযোগী হিসাবে বিভিন্ন প্রাণী সৃষ্টি করে দিয়েছি আপনি দেখেন আমাদের দেশের যে ভাল্লুক এই ভাল্লুকে যদি অ্যান্টার্কটিকা মহাদেশে নিয়ে সারা দেওয়া হয় এক ঘন্টার মধ্যে মরে যায় যাবো না অথচ ওই দেশে দেখবেন সাদা ক্যাশওয়ালা এক ধরনের ভাল্লুক আছে ওই থাকে বরফের মধ্যে কিচ্ছু হয় না কথা বলে ঠিক কিনা তাহলে ওদেরকে ওই পরিবেশের জন্য আল্লাহ তাআলা ওইখানে সৃষ্টি করছে ওদেরকে ওই পরিবেশের জন্য আল্লাহ ওখানে সৃষ্টি করেছে যে ওদের কাছে শীতটা কিছুই মনে হয়নি এই যে এই বিষয়গুলো কোরআনের কাছে এই কথাগুলো আজ থেকে হাজার বছর পূর্বে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য শিক্ষা ইন না কালা যালিকা লায়িবাতাল লিউলি লবসর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ সম্পূর্ণ চোখ দিছে চামড়ার চোখ না চিন্তাশীল চোখ চিন্তাশীল চোখ যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন বলতেছেন এই কোরআনটা তাদের জন্য হলো সব থেকে বড় শিক্ষা সব থেকে বড় নসিহত সব থেকে বড় তাদের জন্য অ্যাসাইনমেন্ট তোমরা এই কোরআনের থিওরি দেখে সেই মালিককে স্মরণ করো সেই মালিকের পরিচয় পেয়ে যাও আল্লাহ তালা আমাদেরকে বিজ্ঞানময় কোরআনকে মেনে চলার তফিক দান করবেন আমি আমাদেরকে কোরআনকে বাস্তব জীবন থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত সংসদ পর্যন্ত কোরআনকে পৌঁছানোর কাজে আমাদেরকে অংশগ্রহণ করা দান তফফিকদান